সালাম আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করলাম আমি সকল অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও লিয়ে আছি যদি আমার চ্যানেলটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা ফুল কারনা দেখতে ভালো লাগে আসলে ফুল সবেরও ভালো লাগে আর এই ফুলের গাছ বাগানটা দেখরা বাগান এটা আমরা গোড়ের সাইডে দেখি কাউন্সিলে আসলে ওখানে মাঝে রয়েছি ওলা ফ্লাওয়ার যে সুন্দর লাগে আসলে ভালো লাগে দেখতে গেছে আমি অনেক রাত্রিবেলা ফুল ফুটে সকালে দেখা যায় অনেক সুন্দর হয়েছে দেখতে যে ভালো লাগে আমি খুবই একটু ভিডিও করি ভালো লাগবে একটা ফটোও তুললার কেমন মায়ের তারপরে কেন গরের মাঝে দেখা আমি তৈরি করা এয়ার ফ্রায়ার মাঝে ফ্রাইড চিকেন তৈরি করমো তাই ফ্রাইড চিকেনের লাগে আমি কেন একটু আদা পেস্ট আর রসুনের পেস্ট দিলাইছি আমি কেন সাইড পিস ফ্রাইড চিকেন করমো ইয়ার ফ্রায়ার মাঝে একটু টক দই এড করছি এক চামুচের মতো টক দই লেমনের জুস দিলে আসলে ভালো লাগে লেমনের রস লেবুর রস দিলে ভালো লাগে ফ্লেভারটা অনেক ভালো লাগে আমার লেমনের রস আসলে এই সময় আসিল না এটা লেমন গুঁড়া আছে এটা খালি মানে খাইবার রস খাইবার লেমন নাই লেবুটা কত নাই তারপর কেন আমি অল্প পরিমাণে সব মশলা এড করে লাই ম একটু মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া একটু ধনিয়া ন সরি হলুদ নাই একটু মরিচ বেশি করে দিলাম জাল স্পাইসি তো করি আমরাও খাই আমার মেয়ে খাইতা নাই তাইন তো জাল খাইতা নাই লাগে আমি একটু বেশি মরিচ দিছি একটু জাল জাল একটু টক মিস টক টক লাগলে ভালো লাগে এয়ার ফ্রায়ার মাঝে আসলে অনেক হেল্প হয়েছে এয়ার ফ্রায়ারটা আমার কিনুনি অনেক কিছু বানাইতে পারি ইজিলি সব কিছু হয়ে যায়গি কেন সব মশলা অল্প পরিমাণে অল্প অল্প করে সব মশলা দিলাইছি পরিমাণটা ওইব মশলার যদি বেশি থাকে তো একটু বেশি পরিমাণে এনে আমি পিস নিশি আর ক্যামেরাটা আসলে ডিফারেন্টলি হয়ে গেছে কিলা আমি নিজেও হইতে পারি না শর্ট ভিডিওর মতন হয়ে গেছে কি ক্যামেরা দেখি ভিডিওর সাইজ বাদে এখানে আমি হাতে সাজে বলা করে মাখাহিয়ায় মশলার আমি চিকেনটারে তে খাইতা দিছি সাইডে দি একটা হরা ছোট নাইফের সাহায্যে অনেক বড়ো বড়ো করে খাইট্টা দিছে আগদা দিছি যাতে মশলা বিটে ঢুকে এরকমভাবে মাখাইয়া মশলা লাগাইয়া এক ঘন্টার মতো বা ত্রিশ মিনিটের মতো মেরিনেট করা রাখি বা একটা কিচেন কুকার একটা কিচেন ফয়েল দি রপিং করে একটা সাইডে রাখিয়া তারপর আমি আসলে কটা খুঁধি না একটু সময় রাখি উঠি না আমি যে সময় খাইতাম মনে চাই ওই সময় বানাইলাই মজাও হয় ঠিক মজা হয় আসলে খাইয়া দেখা পারবা ভালোই লাগে বনে খেয়ে মেরিনেট করার রাখো এক ঘন্টা দুই ঘন্টার মতো রাখলেও ভালো হয় মশলাটা বিতে যায় আমি টাইম থাকে না আমি লগে লগে মজা হয় ই মজা হয় তারপরে আমি কেন দেখা পারবা সব মশলা দিয়া একটু সময় রাখি লাইছি আর এই এয়ার ফ্রায়ের মাজেনি ফ্রাইড চিকেন এটা খুলে আসে অনেক মজা লাগে তেল একদম লাগে না অল্প পরিমাণে তেল আমি অল্প একটু খালি মানে দিম স্প্রে করমো দেখতে পারবা ভিডিওর মাজে আর বেশি কিছু লাগে না ওখানে আমি একটু ফ্রাইড চিকেনের মশলা দিলা রাম ও ফ্রাইড চিকেনের মশলা আছে গড়ে মাজে অল্প পরিমাণে রইছে আমি দিলাই বলা লাগবো তাই ফ্রাইড চিকেনের মশলাটাও একটু দিলাইছি দেওয়ালা করে আবার হাতে সিমা খাইয়াম এয়ার ফ্রায়ার মাঝে দিলাম বালা করে সব দিক দিয়া মশলা ঢুকাইয়া দিলাম যাতে সব জায়গায় মশলা যায় ফ্রাই চিকেনটা খাইতেও অনেক মজা হয়েছিল এর আগে আর দিন তান্দুরি বানাইছি বালা লাগছে অনেক মজা হয়েছে তাই ই ফ্রাইড চিকেনটা খাইতেও অনেক মজা লাগছে অনেক হেল্ডি খাবার এর সাথে যদি ভেজিটেবল ওটাও একটু গ্রিল করিলাই খাওয়া যাব আমি ভেজিটেবল এমনি সালাদ খাইলেছি আর ভেজিটেবল গ্রিল করছি না ওমনেও আর ফ্রে একটা ভরা ওই ওরকমভাবে মেরিননেট করে রাখি লিটার পারবা যদি বানাইতে চাই কুকারের মাঝেও বা যায় নিজে ফ্রাই প্যানের মাঝেও অল্প পরিমাণে তেল দেওয়া কম আছে মিডিয়ম আগুনের মাজে রাখিয়া রাখিয়া বাঁচতে পারবা মজা লাগে খাইতে তাই আমি এখন এয়ার ফ্রায়ারের মাঝে দিলাম আরাম দুশো মাঝে দিও আর ফার্স্ট মিনিট দশ মিনিট পর পর আমি বন্ধ করবো ফার্স্ট মিনিট লাগে দি এপাশ ওপাশ করে উল্টাইয়া দি আবার দশ মিনিটের লাগে ওরকম ভাবে দেয়া দেয়া আমি তান্দুরি ফ্রাইড চিকেনটা বানাই মো খাইতেও অনেক মজা হয়েছে অনেকটা ভিতরটা সফট আর একদম পারফেক্টলি আমার ফ্রাইড চিকেনটা কুক হয়েছে বেশি সময় লাগছে না পাঁচ মিনিট দশ মিনিট ফোর ফোর সব মিলাইয়া মনে হয় আমার বিশ মিনিটের মতো সময় লাগছে পারফেক্টলি কুক করতে গেলে বিশ মিনিটের সময় লাগে আর এটা সাইজটার উপরে ডিপেন্ড করে সাইজটা একটু বেশি বড়ো সাইজের চিকেনের লেগ পিস দিলাইসি আমি ফ্রাইড চিকেনের মাঝে এয়ার ফ্রায়ারের মাঝে দিলাইসি তারপর আমি একটু ফোর ফোর লিটারে নামাইম ও ফার্স্ট মিনিট দশ মিনিট ফোর ফোর দেখতাবারা দুইশো ডিগ্রির মাজে আছে ফাঁস মিনিট দশ মিনিট লাগে আমি ওরকমভাবে দিব দেয়া দেয়া পাড়া আমার ফ্রাই চিকেনটা ফ্রাই রেডি হয়ে গেছে গিয়ে এপাশ ওপাশ করে উলটাইয়া দিব আমি খালি ওরকমভাবে অনেক গরম হাতের সাহায্যে দেওয়া যান না তাই একটা নাইফের সাহায্যে বা একটা ফর্ক দিয়ে ওটারে উলটাইয়া উলটাইয়া দিলাইম দেখাভারা একপাশ হয়েছে তোরা পাশ ওরকমভাবে পাঁচ মিনিট 10 মিনিট ফর ফর আমি উল্টে উল্টে ইয়া উল্টে ফাল্টেয়া দিয়া দেয় আমার ফ্রাই চিকেনটা তৈরি করে লইমু খাইতে অনেক মজা লাগে যারা এয়ার ফ্রায়ার আছে তারা ওরকমভাবে অবশ্যই তৈরি করবা গরের মাজে খাইতে পারবা বাচ্চারাও অনেক পাইবা হয়া সপ্তাহে কিনে না আনার ফ্রাই চিকেন এটা আর অনেক বেশি মজা হয় গরের তৈরি জিনিস তো অনেক মজা লাগে নিজের জানা মতো বানাইরা অনেক মজা হইছে আসলে এটার রিভিউ আমি দিলে হানড্রেডের হান্ড্রেডও দিম অনেক মজা হয়েছে এটা আমার খানি রিভিউ আমিও দেরাম আর অনেক মজা লাগে আসলে মজাও ইয়েছে ভালো লাগে ফ্রাই চিকেন ওই আর ফ্রাই না মাঝে ইজিলি অনেক কিছু বানানি যায় এটার মাঝে বয় ইয়া তুমি অন্য সাজ কাম করতে পারবা বেশি কিছু লাগে না তো এটার মাঝে মতো সেট করার গেলে গিয়ে মতো স্টপ হয়ে যোগগে আইয়া আবার এপাশ ওপাশ কইরা না উল্টে দিয়া আবার দিয়া লাগে। কোনো ঝামেলা নাই কোনো তেলের কোনো ঝামেলাও নাই আগে তো এক লোয়ারি তেল দেওয়া লাগতো তারপর ফ্রাই করা লাগতো তেলের খরচটা অনেক বাড়ছে আমরা তো তেল অকন বেশি লাগে না দেখুন আমার ফ্রাইড চিকেনটা একদম পারফেক্টলি হয়ে গেছে এখন লামাই লমাইমো সার্ভ করে লিমু দেখতে পারো একটু লেটুস একটু কেবই লেটুস পাতা দিয়ে একটু সার্ভ করছি বাদে আমার ফ্রাইড চিকেনটা অনেক মজা হয়েছে আমরা খাই লেমো এখন রেডি যারা অতিক্ষণ ধরে আমার ভিডিওটা দেখা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা